জাতীয় পার্টির যে আজকের উপদেষ্টা, উনি অনেকগুলো নসিহাত করে গিয়েলেন আমাদের মাহমুদ ভাই বিএনপির প্রতি। আজকের এই জাতীয় পার্টিকে আমি প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের মানুষের বুকের উপরে অস্ত্র চালিয়ে আওয়ামী লীগ যে অবৈধভাবে 13 বছর 14 বছর রাষ্ট্র ক্ষমতায়, এই অবৈধ দানের স্বীকৃতি করতে প্রদান করেছে এই জাতীয় পার্টি। যেদিন থেকে জাতীয় পার্টি অন্যায় অবিচারকে সাথে করে নিয়ে চলতে শিখেছে, সেদিন থেকে বাংলাদেশে খুন রাহাজানি অন্যায় অবিচার চলেছে। আজকে দেখেন বাংলাদেশের 1975 থেকে আজ পর্যন্ত এই ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ গুলির শব্দ কোন সরকারের আমলে হয়েছে, বিরোধী মতের মানুষদেরকে কোন সরকারের আমলে হত্যা করা হয়েছে, 57 জন সেনা অফিসারকে কোন সরকারের আমলে হত্যা করা হয়েছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে কোন সরকারের আমলে বের করে দেওয়া হয়েছে, যেই কথা বললেন মওদুদ সাহেবকে বাড়ি থেকে বের করা হয়েছে কোন সরকারের আমলে বের করা হয়েছে, আজকের এই বর্তমান সরকার আমলে প্রধান বিচারপতিকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, যেই বিদেশ বিদেশে যেই প্রধান বিচারপতিকে পাঠালেন তাকেই আপনাদের আজ্ঞাবহ হিসেবে নিয়োগ দিয়েছিলেন, সেটা কোন আমলে হয়েছে? এই আওয়ামী লীগের আমলে হয়েছে। আওয়ামী লীগের আমলে বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে, গণতন্ত্র ধ্বংস হয়েছে, আইন কানুন ধ্বংস হয়েছে, সমগ্র জায়গায় সকল কিছু তারা ধ্বংস করেছে। আজকে তারা দেখেন যে 50 বছরে এখন পর্যন্ত, যদি আপনাদের কাছে কোনো এভিডেন্স থাকে ইউ ক্যান প্রোটেক্ট মি, কিন্তু দেখেন যে ইউকে ইউএ আপনার আমেরিকা থেকে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা বাংলাদেশের কোন বাহিনীর প্রতি কোন সরকারের আমলে হয়নি, সেটা বঙ্গবন্ধুর আমলেও না, জিয়ার আমলেও না, আজকের এই আমল পর্যন্ত না, কিন্তু এই বর্তমান আওয়ামী লীগের আমলে কিন্তু আজকের এই সেই কাজটি সংগঠিত হয়েছে। কারণ এভিডেন্স রয়েছে 600 মানুষকে তারা হত্যা করেছে, 600 মানুষকে গুম করেছে। সেই ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থায় আপনি বলছেন বিএনপির দায়িত্ব কি? বিএনপি কি শুধুমাত্র বাংলাদেশের এই কন্ট্রাক্টারি নেওয়ার জন্য বসে আছে? বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ জাতীয় দল, যেই দলের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অধিকার রয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পৃক্ত রয়েছে, যারা স্বাধীনতা যুদ্ধে নিঃস্বার্থভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, এর চেয়ে বড় স্যাক্রিফাইস আপনি কি চান? এই জিয়াউর রহমানের দলটাই হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার করে দিয়েছে। এই কথাগুলো আমাদের এই ভাইয়েরা বলতেও চায় না, শুনতেও চায় না। আপনার যদি আজকের জিয়াউর রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করে বাংলাদেশের মানুষের মুখে গণতন্ত্র প্রতিষ্ঠা না করতো, তাহলে তো আওয়ামী লীগের আজকের সেই মুসলিম লীগে থাকা লাগতো। সেই মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ আবার রূপান্তরিত হয়েছে, কিন্তু জিয়ার করুণার কারণে এবং জিয়াউর রহমানের কারণেই শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করেছে। যাই হোক, কে কতটুকু বড় ছোট সেটা আমি বিশ্লেষণ করে এখানে খাটো করতে চাই না, তবে আমি যে কথাটা বলতে চাই, স্বাধীনতার মাসে এই দিনে এসে যে পরিমাণ ন্যাক্কারজনকভাবে আওয়ামী লীগ প্রত্যেকটি পদে পদে তাদের রাষ্ট্র ব্যবস্থার অপব্যবহার করেছে, একজন সরকারি কর্মকর্তা কথা বলার পরে, বক্তব্য দেওয়ার পরে এমপি মন্ত্রী লাল বাহাদুররা পর্যন্ত তার উপরে দাঁড়িয়ে মুখ উচ্চারণ করে বলতে পারে না যে তোমার বক্তব্যটা সঠিক নয়, কারণ আমলাদের কাছে সে জিম্মি হয়ে গিয়েছে। মুরাদরা যখন বিভিন্ন জায়গায় ধর্মের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কোন সরকারি কর্মকর্তা বলেন আর এমপি বলেন কেউ প্রতিবাদ করে নাই, শেখ হাসিনা পর্যন্ত প্রতিবাদ করে না, এমনকি এই ব্যক্তি এখনো বাংলাদেশে এমপির মর্যাদা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন সমাবেশে বক্তব্য দিচ্ছে, কিন্তু আওয়ামী লীগ এটা করে না। কারণ আওয়ামী লীগ কতগুলো মানুষকে পেলে পুষে রাখে যারা সত্যিকার অর্থে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, কারণ আওয়ামী লীগ জানে 90% মানুষের কোনো সমর্থন তারা পাবে না, যে কারণে তারা চায় যে এই প্রশাসন নির্ভরই তারা থাকতে, যে কারণে আজকের আপনাকে হওয়ার পরেও, আমি শেষ করে দিচ্ছি, খুন গুমের ঘটনা হওয়ার পরেও আজকের এই আওয়ামী লীগই কিন্তু এই বর্তমান এই বেনজিরদেরকে, বর্তমান এই ডিএমপি কমিশনারদেরকে সম্মানিত করবে, পুরস্কৃত করবে, কারণ তাদেরকেই আওয়ামী লীগের প্রয়োজন। আপনার মতো আমার মতো টকশোতে বক্তব্য দেওয়া ব্যক্তিদের, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী মানুষদের ম্যান্ডেট আওয়ামী লীগ প্রয়োজন বোধ করে না, যে কারণে তাদের মূল্যায়ন আজও আছে, আগামীতেও থাকবে, এবং অবৈধ আওয়ামী লীগকে টিকানোর জন্য তাদের মতো অ্যাগ্রেসিভ এই সকল কর্মকর্তাকেই তারা পালন করবে, লালন করবে। আর এই ধরনের জাতীয় পার্টিরা তারা বিএনপির খোঁজ দোষ খুঁজবে, আওয়ামী লীগরা বিএনপির দোষ খুঁজবে, ওবায়দুল কাদেররা রাজপথে আমাদেরকে বলবে আপনারা আন্দোলন করতে জানেন না, অথচ অন্যরা আন্দোলন করতে বলে লগি বৈঠার আন্দোলন, অন্যরা আন্দোলন করতে পারে শাপলা চত্বরের আন্দোলন, অন্যরা আন্দোলন করতে বলে 28 অক্টোবরের আন্দোলন, যেটা বিএনপি কোনোদিন বিশ্বাস করে না, শহীদ জিয়ার দল বিশ্বাস করে না। শহীদ জিয়ার দল চায় জাতীয় ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে, যে কারণে এই দল ইতিমধ্যেই ঘোষণা করেছে যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে জাতীয় সরকার গঠন করব, তার আগে তত্ত্বাবধায়ক সরকার চাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ হাফেজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।